এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন, আর এখন আমি কথা বলবো মিস মার্ভেলের এপিসোড 6 নিয়ে, অর্থাৎ ফাইনাল এপিসোড নিয়ে। সত্যি কথা হলো, আমার ইউটিউব ক্যারিয়ারে আজকে খুব একটা এক্সাইটমেন্ট দিন। আজকে একদিন আমি দুইটা বড় ভিডিও দিচ্ছি। সকালবেলা আপলোড দিয়েছি থর লাভ অ্যান্ড থান্ডারের ফুল মুভি এক্সপ্লেনেশন, আর এখন দিচ্ছি মিস মার্ভেলের। কিন্তু এই এপিসোডে আসলে এক্সপ্লেন করার মতো তেমন কিছুই নাই। এই এপিসোডে যে আসলে কি হবে তা তো আমরা আগেই জানতাম। পুরো মিস মার্ভেল শোয়ে মিস মার্ভেল নিজের চরিত্র, নিজের নাম, নিজের কস্টিউম খুঁজে খুঁজে বেরিয়েছে, এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যান্য টিভি শোগুলোর মতন শেষ এপিসোডে এসে সে তার কস্টিউম খুঁজে পেয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, ওয়ান্ডা ভিশন ও ওয়ান্ডা শেষ এপিসোডে কস্টিউম পেয়েছিল, হকাইতেও কেট বিশপ শেষ এপিসোডে এসে ফুল কস্টিউম পেয়েছিল, ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারেও আমাদের ফ্যালকন শেষ এপিসোডে এসে ক্যাপ্টেন আমেরিকা হয়েছিল, আর এই এপিসোডে তো মিস মার্ভেল নামটাই সে পেয়েছে সর্বশেষ এপিসোডে এসে, একদম তাও সর্বশেষ দৃশ্যে। মূল কাহিনী কি হয়েছে আপনারা সবাই বুঝতে পেরেছেন, কোন বড় ভিলেন নাই, ডিওডিসিরই একটা এজেন্ট ডিভার, যে মহিলাটা একটু রুক্ষ মহিলা, সেই অ্যাকচুয়ালি পিছে লেগেছিল কামালার আর কামরানের। গত এপিসোডে আমরা পেয়েছি নাজমার কাছ থেকে কামরান পাওয়ার পেয়েছে, কিন্তু এই পাওয়ার নিয়ে কামরান খুবই কনফিউজ, সে পাওয়ার পছন্দ করছে না। অন্যদিকে তার মাকে হারিয়ে সেও খুব কনফিউজ, সে দুনিয়ার মানুষজনকে নিয়ে কি করবে। আর আমেরিকান পুলিশরা বারবার মসজিদে ঢুকতেছে, মুসলিম পাড়ায় পাড়ায় যাচ্ছে, টিপিক্যাল যেসব সন্দেহভাজন করে আর কি। এখানেও একটা ছোট্ট চেষ্টা করা হয়েছে মিস মার্ভেল শো এর মেকাররা, যে আমেরিকায় স্থানীয় মুসলমানদের কি পরিমাণ হয়রানির শিকার হতে হয় জাস্ট তাদের ধর্মের কারণে। খুবই ক্লিশে ব্যবসা দেখানো হয়েছে, স্কুলের বাচ্চা কাচ্চার উপর আমেরিকান এজেন্টরা হামলা করছে, তো তারা স্কুলে ঢুকে স্কুলের কেমিস্ট্রি ল্যাব থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নিয়ে, স্কুলের স্পোর্টস ব্রাঞ্চ থেকে কিছু সফট বল নিয়ে, স্কুলের ফায়ার এক্সটিংশন নিয়ে তারা তাদেরকে ডাইভার্ট করে আমেরিকান এজেন্সির বিরুদ্ধে লেগেছে। এখানে একটুখানি টুইস্ট ছিল, কামরান হঠাৎ করে ভিলেন আচরণ করতে শুরু করেছিল, সে বুঝতে পারছিল না তার সাথে কি হতে যাচ্ছে। তো এই জায়গাতে আবার সেই ক্লিশে কাহিনী আসলো, না কামরান তুমি ভালো, তোমার হৃদয় অনেক ভালো, এই পাওয়ার নিয়ে বাঁচতে হবে, এই টাইপের মোটিভেশন কথাবার্তা দিয়ে এই সিরিজটাও শেষ হয়েছে। জাস্ট সর্বশেষে একটাই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, ব্রুনো এমআইটি চলে যাওয়ার আগে আরো একবার কামালার জেনেটিক ডিএনএ টেস্ট করার চেষ্টা করছিল, এবং সেখান থেকে জানা যায় কামালার কোন একটা মিউটেশন হয়েছে। প্রথমবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আমরা মিউটেশন এর শব্দটা শুনতে পেলাম। আমরা ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এ প্রফেসর এক্স এর মাধ্যমে জেনেছিলাম আর্থ 838 এ মিউট্যান্টরা আছে, অর্থাৎ এক্সম্যানরা আছে, এবং এই দুনিয়াতে আমাদের আর্থ 616 এ প্রথম আমরা মিউট্যান্ট শব্দটা পেলাম। এটা খুবই একটা আনন্দের বিষয় যে এক্সম্যান আসতেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে, তার একটা হিন্ট। তবে পোস্ট ক্রেডিট সিনটা এটা একটুখানি কনফিউজিং বিষয়। আমরা কিন্তু পুরো এপিসোড জুড়ে বেঙ্গলটার আসলে পাওয়ার কি, এই বেঙ্গলে আসলে কি হচ্ছে সেটাই বুঝতে পারিনি। অনুমান করতে পারি এই বেঙ্গলটা কোন একটা কোয়ান্টাম রেলমের পোর্ট খুলে দিচ্ছে, এবং সে একে অন্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। আমরা এপিসোড 5 এ দেখেছি এই বেঙ্গলটা টাইম ট্রাভেল করেছিল, এবং এই সিরিজের পোস্ট ক্রেডিট সিনে দেখলাম এই বেঙ্গলটা থেকে লাইট বের হয়ে মিস মার্ভেলকে অন্য কোথাও টেলিপোর্ট করে দিয়েছে, এবং মিস মার্ভেলের ঘরে ক্যাপ্টেন মার্ভেল দ্য ক্যারল ডেনভার এসে হাজির হয়েছে। ক্যারল ডেনভার অবাক যে আমি কোথায় আসলাম, কেন আসলাম, এটা কার ঘর, আর এই ঘরে দেখে আমার পোস্টারে ভর্তি। সেই কনফিউজিং অবস্থায় সে বের হয়ে যায় রুম থেকে, এবং স্ক্রিনে লেখা ওঠে মিস মার্ভেল উইল রিটার্ন ইন মার্ভেলস, অর্থাৎ ক্যাপ্টেন মার্ভেল 2 তে আমরা আবারও কামালা খানকে দেখতে পাবো। তো এখানেই কনফিউজিং অবস্থা শেষ হয়। আমরা জানতে পারলাম কামালা খান মিউট্যান্ট, আমরা আরো জানতে পারলাম তার হাতের বেঙ্গলটার একাধিক পাওয়ার আছে, পোর্ট খোলার পাওয়ার আছে, কোয়ান্টাম রেল বা অন্য যে কোনো রেলমের একটা দরজা খোলার পাওয়ার আছে, এবং অবিশ্বাস্যভাবে কামালাকে তার ঘর, তার পরিবার, তার আশেপাশের সব মানুষ খুব সহজেই আপন করে নিয়েছে, কোনো রকম ঝামেলা সৃষ্টি হয় নাই। একটু অবিশ্বাস্য ব্যাপার কিন্তু ক্লিশে ব্যাপার, ওই তো যেই লাও সেই কদু, আমার থাম্বনেল দেখেই বুঝেছেন। খুব বেশি এক্সাইটমেন্ট হওয়ার কোনো কিছু নাই, জাস্ট সামনের দিনে কি হতে যাচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে তার ছোটখাটো কিছু হিন্টস পাওয়া গেছে, এর বাইরে আর তেমন কোনো কিছুই আমরা পুরো এই মিস মার্ভেল সিরিজ থেকে পাইনি। দেখা যাক আগামী মাসে শিহাল্ক আসছে, সেখানে যদি আমরা বেটার কিছু পাই সে প্রত্যাশা বিদেলছি। আজকের মতন ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মিস মার্ভেল নিয়ে আসলে কিছু জানার বাকি আছে কিনা। আমি সকালে যে ভিডিও আপলোড দিয়েছি থর লাভ অ্যান্ড থান্ডারের তা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আই বাটনও লিঙ্ক দেওয়া আছে, এছাড়া ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তীতে, টাটা।